বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীর ভুবনমোহন পার্কে রাজশাহী বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বেলা 11টা থেকে এ কর্মসূচি শুরু হয়ে চলে দুপুর 3টা পর্যন্ত। রাজশাহী বিভাগীয় গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সমন্বয়ক হিসেবে ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় গণঅবস্থান কর্মসূচি থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ 10 দফা দাবি প্রসঙ্গে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপির প্রতিটি নেতা কর্মীকে এই প্রতিটি নিতে হবে, আমরা পদ পদবীর জন্য লালায়িত নই, আমরা অর্থবিত্তের জন্য লালায়িত নই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন আদর্শ পাঠ করুন। নতুন প্রজন্ম যারা আছেন তারা জিয়াউর রহমানকে দেখেন নাই, অত্যন্ত সরল জীবন যাপন করেছেন, কখনো অর্থবিত্তের প্রতি লোভ করেন নাই, কোনোদিন ক্ষমতার প্রতি লোভ করেন নাই, কোনো নেপোটিজম জীবনে করেন নাই। তার এই আদর্শকে আপনারা অনুসরণ করুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর পরে যখন টাইম ম্যাগাজিনে তার প্রচ্ছদ চিত্র প্রকাশিত হয়েছিল, তখন টাইম ম্যাগাজিনে এডিটরদের প্রশ্ন করা হয়েছিল, কোথাকার কোন ছোট্ট একটি দেশ বাংলাদেশ, এতটুকু একটি দেশ, সেই দেশের প্রধান প্রেসিডেন্ট মারা গেছে, তোমরা প্রচ্ছদ চিত্র করেছো, কী কারণে করেছো? তারা উত্তর দিয়েছিল, আমরা একটি কারণে করেছি, তৃতীয় বিশ্বে যে জিনিসটি দুর্লভ, সততা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৎ প্রেসিডেন্ট ছিলেন, সেই কারণে আমরা টাইম ম্যাগাজিনে তা প্রচ্ছদ চিত্র করেছি। আজকে সেই আদর্শে ফিরে আসুন, যেটা বলেছি, দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে রাজনীতি করুন, পদ পদবীর জন্য নয়, মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য নয়। আমি একটা ছোট্ট তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে বক্তব্য শেষ করব। আজকে গত কয়েক মাস যাবত যে আমরা আন্দোলন করেছি, সেখানে 12টি মূল্যবান জীবন আওয়ামী লীগ সরকারের গুলির আঘাতে আমরা হারিয়েছি, হারাই নাই। আমি যদি এখন প্রশ্ন করি, এই যে আন্দোলনে তারা জীবন দিল, তারা এই 12টি জীবন, যে 12টি পরিবারে গিয়েছে, তারা কি পেয়েছে? তারা কি মন্ত্রী মিনিস্টার হয়েছে? তারা কি কমিটির সভাপতি সেক্রেটারি হয়েছে? কিচ্ছু হয় না, কিন্তু তারা জীবন দিয়েছে কারণ তারা দেশকে ভালোবেসেছে। সেই আদর্শের বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনি। আওয়ামী লীগের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তারা যদি ভালো কাজ করে থাকে, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে তারা যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তাদের কাজ যদি খুশি হয়ে জনগণ যদি তাদের ভোট দেয় আবার, এবং তারা যদি মেজরিটি পায় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে, বিএনপির পক্ষ থেকে সর্বপ্রথম আমি আওয়ামী লীগকে অভিনন্দন জানাই। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন, আওয়ামী লীগ জানে তারা কি করেছে, আমি তার বিস্তৃত ব্যাখ্যায় আর যাব না। এছাড়া গণঅবস্থান কর্মসূচিতে রাজশাহী বিভাগের 8 জেলার বিএনপি ও এর স্থানীয় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।